গ্যাসের চুলা যতই পুরানো হোক চকচক করবে একদম নতুনের মতন। আর রান্নাঘর একদম চকচকের ঝকঝকে রাখার একদম সহজ টিপস নিয়ে আজকের ভিডিওটি। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপিনেস উইথ লাভ বার্ডস। চলে এসেছি আরও একটি ফ্যামিলি ব্লগ নিয়ে আর অসাধারণ টিপস নিয়ে আপনাদের সামনে। তো গত ব্লগের পরের ভিডিও থেকে আজকের ব্লগটি শুরু করছি। তো রান্না বান্না করে নিয়েই আপনাদের সাথে আমার ছোট্ট কিচেনের যে এরিয়াটুক সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর রান্নাঘরের রান্না করার পরে রান্নাঘরটা কীভাবে ডিশওয়াশার লিকুইড বার ছাড়া একেবারে চকচকে ঝকঝকে করে রাখা যায় সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে রান্না করেছি একেবারেই মাত্র দুই পদ, সেটা হচ্ছে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি আর সিম ভাজি করেছি আলু দিয়ে কুচিয়ে নিয়ে ভালো করে, আর একটু আলু ভর্তা করে নিয়েছি কারণ একেবারেই দুই ভাগের তরকারি দিয়ে আমাদের খেতে চায় না আমার হাজব্যান্ড, তো একটু আলু ভর্তা করে নিয়েছি সেটার জন্য আমাদের দুজনের দুপুরে আর রাতে খুব ভালোভাবে আমার মনে হয়ে যাবে, তাই না? আর আনা তো ডিম পোস্ট তো খাই রাতের দিকে, তো কোনো প্রবলেমই হবে না, আজকে দুই ভাগের করে নিয়েছি। তো এই যে আমি রান্নাটা করে নিয়ে এখন চলে যাব রান্নাঘর পরিষ্কারে। তো রান্নাঘরটা আমি রান্না চলাকালীন থাকা অবস্থায় কিছু কিছু পরিষ্কার যেগুলো করা যায় সেগুলো করে নিই। আর ভাজি ভুজির আইটেম যদি থাকে তাহলে দেখবেন যে কড়াই থেকে কিন্তু হাত নামানো যায় না, তো সেক্ষেত্রে রান্নাঘর পরিষ্কারের আর সময় পাওয়া যায় না, রান্নার পিছনে সময় দিতে হয় রান্না চলাকালীন। আর এই দেখুন আমার এই গাছ দুটো কত সুন্দর শিকড় গজিয়ে বড় হচ্ছে, পানিতেই একেবারে লো মেইনটেনেন্স এই গাছগুলো, তাই না? তো এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আলু ভর্তাটা উপরে হচ্ছে, আর এই পাশে আমি এখন এগুলো পরিষ্কার করে নেব। তো আগে ফার্স্ট অফ অল রান্নার পরে যেসব হাঁড়ি কড়াইগুলো রান্নায় ব্যবহার হয় তো সেইগুলো আগে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটা ওয়াটার হিটারে একটুখানি পানি গরম করে নিই। তারপরে পানি গরমটা একটা গামলায় ঢেলে নিয়ে তারপরে একটু ঠান্ডা পানি মিক্স করে হাতে সহনীয় মতন এমন এরকম গরম থাকা অবস্থায় একটি সুতি কাপড় ভালো করে চিপকে একদম পানি বের করে নিয়ে সেই গরম মানে যে কাপড়টা সেটা আপনার গ্যাসের চুলাটা সাথে সাথে পরিষ্কার করবেন। তারপরে দেখবেন যে গ্যাসের চুলার যে তেল চিটচিটে ভাবটা সেটা একদমই থাকবে না। আর সপ্তাহে একবার ডিশওয়াশার কিংবা ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিলে তো আপনার গ্যাসের চুলা থাকবে একেবারেই নতুনের মতন চকচকে। আর এই যে গরম পানির যে মিশ্রণটা এর ভিতর যদি আপনি লিকুইড বা যে ভিম লিকুইড থাকে সেটা এক ফোঁটা দুই ফোঁটা দিয়ে একটু ভালোভাবে সেই তেনাটা ভিজিয়ে নিয়ে নিংড়িয়ে নিয়ে এই যে আশেপাশের অংশগুলো পরিষ্কার করে নিন, তাহলে এই দেখেন আমার সাদা টাইলস, তারপরেও আমার রান্নাঘর কিন্তু একদমই চকচক করছে, কোনো তেল চিটচিটে ভাব নেই, কারণ আমি রান্নার পরে এই টিপসটা ফলো করি। তো এটা করতে আপনার মনে হয় এক মিনিটও সময় লাগবে না, জাস্ট একটু গরম পানি বসিয়ে দিয়ে তাতে একবার টান দিলেই হয়ে যাবে। আপনার তার জালি দিয়ে মাঝামাঝি ঘষাঘষি করা লাগবে না, কিন্তু আপনার রান্নাঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে ওই গরম পানি দিয়েই আমি রান্নাঘরের যে এরিয়াটুকু, জাস্ট রান্নাঘরের যে এরিয়াটুকু সেইটুকু আমি প্রতিদিন রান্নার শেষে পরিষ্কার করি, তাহলে হয় কি আমার রান্নাঘরটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো নোংরা থাকে না। আর এই যে দেখেন পরিষ্কার করার পরে এত ফ্রেশ ভাব, আর রান্নাঘরে পরবর্তীতে কোনো কাজে যদি আমি আসি তাহলে আমার রান্নার করতে মনটা অনেক প্রফুল্ল থাকবে। আসলে আমরা যারা গৃহিণী তারা যদি কাজগুলো বা আমাদের কাজের জায়গাগুলো এভাবে সুন্দর করে রাখি তাহলে কাজ করতে একঘেয়েমি লাগবে না আর কাজ করতে আনন্দও দেবে, তাই না? আর যারা চাকরি করে তাদের তো এসব বিষয়ে হয়তো সময় বের করার খুঁটিনাটি বিষয়ে সময় হয় না। আমার অনেকে আছে যারা সময়ের অভাবে এরকম খুঁটিনাটি বিষয় পরিষ্কার করতে পারেন না বা খেয়াল রাখতে পারেন না। তো এক হাতে এরকম গরম পানিতে যদি মুছে নিয়ে আপনারা চলে যান বের হয়ে তাহলে কিন্তু রান্নাঘরটা একদম চকচকে থাকবে, আর আপনি পরবর্তীতে যখন অফিস শেষে বা পরবর্তীতে যখন নাস্তা বানাতে বা অন্য কোনো রান্নার আইটেমে আসবেন আপনার দেখে কিন্তু মন ভালো হয়ে যাবে, তাই না? আর এই যে রান্নার মশলার দানিগুলো রান্নার মানে আরও হলুদ পরে তারপরে তেল পরে তার জন্য একটা মশলাদানি ওখানে যদি রাখা হয় একটা চারকোন একটা বাস্কেট, তাহলে আপনার মশলাদানিগুলো খুব ভালোভাবে সাজানো গোছানো থাকবে, কোনো ঝামেলাই হবে না, রান্নাঘরটাও থাকবে একদম ঝরঝরা। তো এটাও বলতে পারেন আপনাদের রান্নাঘর গোছানোর একটা টিপস, আমি জানি আমার থেকে আপনারা অনেক ভালো জানেন, তারপরেও বলছি। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আল্লাহ হাফেজ।